দীর্ঘ 27 মাস পর ভারত বাংলাদেশ সীমান্তে কৈলাসহরে ল্যান্ড কাস্টমস স্টেশন ও ইমিগ্রেশন সেন্টার খোলা হয়েছে। ফলে কৈলাসহর সহ গোটা ঊনকোটি জেলা, উত্তর ত্রিপুরা জেলা, ধলাই জেলা সহ বাংলাদেশের অবিভক্ত সিলেট জেলা সহ 2 জেলার মানুষের জন্য যাতায়াত সুবিধা হলো। উল্লেখ্য, করোনা ভাইরাসের অতিমারির জন্য 2020 সালের মার্চ মাসে 2 দেশের ইমিগ্রেশন সেন্টার বন্ধ হয়েছিল। এই ইমিগ্রেশন সেন্টার বন্ধ থাকার ফলে 2 দেশের নাগরিকরা আসা যাওয়া করতে পারেনি। বাংলাদেশের অবিভক্ত সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য প্রায় ভারতের চেন্নাই, কলকাতা সহ বিভিন্ন জায়গায় আসেন। অভিবাসন বন্ধ থাকার ফলে তা সম্ভব হয়নি। তেমনই বন্ধ ছিল পণ্য রপ্তানি ও আমদানি বাণিজ্য। 2 দেশের চেকপোস্ট খোলার পর বাংলাদেশ থেকে 6 জন নাগরিক কৈলাসহর ইমিগ্রেশন সেন্টার দিয়ে ভারতে প্রবেশ করেন। এই 6 জন নাগরিকের মধ্যে 4 জনই ভারতে চিকিৎসা করানোর জন্য আসেন। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, গত 2 বছর যাবৎ করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশ ইন্ডিয়া প্যাসেঞ্জার আসা যাওয়া আমরা অথরিটির তরফ থেকে বন্ধ করা হয়েছিল। তো আজকে আমরা চালু করছি অথরিটির আদেশ অনুযায়ী। রিপোর্ট, চ্যানেল 3 রাত।